ঢাকা সিটি নির্বাচনে তারিখ পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। এছাড়া একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট এস এম আতিক, সরাসরি যাচ্ছি তার কাছে। আতিক, নির্বাচন পেছানোর দাবিতে ছাত্রদের কর্মসূচি কি শুরু হয়েছে? আসলে আপনি জানেন যে 30 তারিখ সরস্বতী পুজো এবং 30 তারিখ কিন্তু সিটি ইলেকশন নির্বাচন। আপনাকে জানিয়ে রাখি যে সরস্বতী পুজো মূলত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করা হয়। বিশেষ প্রার্থনা যে বিদ্যায় জ্ঞানে যাতে তিনি ঘুরিয়ে দেন সবার জীবন। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এই পূজায় কিন্তু সব ধর্মের মানুষই এই উৎসবে অংশগ্রহণ করে। সেই দিন সিটি ইলেকশন থাকায় যেহেতু বেশিরভাগ স্কুল কলেজ কেন্দ্র হিসেবে কাজ করে নির্বাচনের, সেক্ষেত্রে সরস্বতী পূজা আর সিটি নির্বাচন একই দিনে হয়, কিন্তু এই উৎসব পালনে অনেকটা বাধাই তৈরি হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। এবং সে কারণেই আসলে তাদের দাবি ছিল যে এই ইলেকশনের তারিখটি যাতে পরিবর্তন করা হয়। সেই দাবিতে ছাত্রদল কিন্তু সকাল 11:15 দিকে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করেছে। তারা বলতে চেয়েছে যে নির্বাচনটা খুব সহজেই কিন্তু তারিখটা পরিবর্তন করা সম্ভব, এবং তারা দাবি জানিয়েছে যে সরস্বতী পূজার পরে যেন নির্বাচনটি করা হয়। এর পাশাপাশি রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি আমরণ অনশন কর্মসূচি কিছুক্ষণ আগে অর্থাৎ 2টা থেকে শুরু হয়েছে, এবং সেখানেও কিন্তু দাবি জানানো হয়েছে যে এই তারিখটি, নির্বাচনের তারিখটি পরিবর্তন করা। এছাড়াও ভিপি নূর, তিনিও কিন্তু এই দাবির প্রতি সংহতি জানিয়ে বলেছেন যে এইটি অসাম্প্রদায়িক বাংলাদেশে এই ধরনের একটি সিদ্ধান্ত কোনো মতে গ্রহণযোগ্য হতে পারে না, তাই নির্বাচনের তারিখটি পরিবর্তন করা উচিত। তো মোটামুটি রাখা এই ছিল আসলে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি। আশিক, আপনাকে ধন্যবাদ।